শুরুতে সংবাদ শিরোনাম। এবার যুদ্ধে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী, আজারবাইজানের সঙ্গে সংঘাত তুঙ্গে। আবারও আর্মেনিয়ার দুটি যুদ্ধবিমান ধ্বংস করল আজারবাইজান। আর্মেনিয়ার আরও 1,119 সেনা নিহত। সিরিয়ায় সামরিক অভিযানের হুমকি দিল এরদোগান। এবং সবশেষ থাকছে, 30 আর্মেনীয় সেনার লাশ ফেরত দিল আজারবাইজান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুদ্ধের দামামা বেজেছে দেশজুড়ে, শত্রুপক্ষের আক্রমণে বিপর্যস্তের মুখে নিজেদের দেশ। যুদ্ধে যোগ দিচ্ছেন দেশের তরুণ দল, কিন্তু সকলকে চমকে দিয়ে যুদ্ধে চলেছেন 42 বছরের অ্যানা হাকোবিয়ান। তিনি আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর নিকোল পাচেশিয়ানের স্ত্রী। হাকোবিয়ান নিজেই রওনা দিয়েছেন যুদ্ধের ময়দানে। না, এটা কোনো কল্পকাহিনী নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। সম্প্রতি অ্যানা নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন, আপাতত একটি সেনা ঘাঁটিতে 12 জন নারী সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কয়েকদিনের মধ্যেই সীমান্তের সম্মুখে লড়াইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন তারা। 42 বছর বয়সী অ্যানা হাকোবিয়ানের কথায়, শত্রুপক্ষের হাতে আমাদের সম্মান এবং মাতৃভূমি কোনোটাই তুলে দেব না। অবশ্য অ্যানা একা নন, যুদ্ধে নেমেছে আর্মেনীয় প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও। প্রধানমন্ত্রীর ছেলে অ্যাশট পাচেশিয়ান বর্তমানে কারাবাখ অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রয়েছেন। গত 27 সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে দখল নিয়ে তুমুল লড়াই চলছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। রাশিয়ার মধ্যস্থতায় দুদেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু তা স্থায়ী হয়নি। এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কিছুদিন আগে আর্মেনিয়া আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ওয়াশিংটনের বৈঠক করেছেন, তবে তাতেও কোনো ফলাফল আসেনি। আর্মেনিয়ার দুটি যুদ্ধবিমান বৃহস্পতিবার ধ্বংস করেছে আজারবাইজান। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আর্মেনিয়ার যুদ্ধবিমানগুলো গোবাদলের দিকে আজারবাইজানের অবস্থানের উপর দিয়ে উড়েছিল। মন্ত্রণালয়টি আরও জানায়, Su-25 যুদ্ধবিমানটিকে গুলি করে বৃহস্পতিবার বিকেলে ধ্বংস করা হয়। গত 27 সেপ্টেম্বর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আর্মেনিয়া বারবার আজারবাইজানের সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীগুলোকে আক্রমণ করে যাচ্ছে। এমনকি 10 অক্টোবর থেকে 3টি মানবিক যুদ্ধবিরতি তারা লঙ্ঘন করেছে। আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূমি হিসেবে স্বীকৃত নাগর্নো কারাবাখে সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত শনিবার। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ দুই প্রতিবেশীর মধ্যে 1991 সালে বিরোধের সৃষ্টি হয়, যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আপার কারাবাখ দখল করে নেয়। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের মতো জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের 4টি রেজলিউশন এবং জাতিসংঘের 2টি সাধারণ অধিবেশনের দখলকৃত অঞ্চল থেকে আর্মেনীয় সেনাবাহিনী প্রত্যাহারের দাবি করা হয়। বিরোধপূর্ণ অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘর্ষ চলমান রয়েছে। দেশ দুটি এ পর্যন্ত 3য়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে আর্মেনিয়ার দাবি, চলমান সংঘাতে তাদের এ পর্যন্ত 1,119 জন সেনা নিহত হয়েছেন। খবরে বলা হয়েছে, নাগর্নো কারাবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে নতুন করে আরও 150 সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে বৃহস্পতিবার তাদের সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,119 জনে। উল্লেখ্য যে, নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটি 1 মাসেরও বেশি সময় ধরে সংঘাতে জড়িয়ে পড়েছে। শুরু থেকে রাশিয়া উত্তেজনা প্রশমনের জন্য চেষ্টা করছে, তবে দেশ দুটি 3য়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে রবিবার জানিয়েছে, আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্তে তারা সেনার সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করেছে। ইরান যাতে দুদেশের মধ্যকার যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই এই ব্যবস্থা। এর আগে ইরান দাবি করেছিল, দুই দেশের গোলায় বিধ্বস্ত হয়েছে ইরানের সীমান্তবর্তী একটি অঞ্চল। সিরিয়া সীমান্তে সশস্ত্র কুর্দিদের না সরালে সেখানে সামরিক অভিযান করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পার্লামেন্টে নিজের দলের এমপিদের কাছে ভাষণ দিতে গিয়ে এরদোয়ান জানিয়েছেন, সম্প্রতি তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের অধিকারে থাকা ইদলিবে বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধবিমান। বোঝা যাচ্ছে রাশিয়া ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে চাচ্ছে না। এরদোয়ান সরাসরি জানিয়েছেন, আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব সন্ত্রাসবাদের সরিয়ে দেওয়া হবে, তা না করা হলে যে কোনো মুহূর্তে হস্তক্ষেপ করার ন্যায্য অধিকার আমাদেরও রয়েছে, আমরা তার তাগিদ অনুভব করছি।
কয়েকদিন আগেই তুরস্কে ঢুকে পড়েছিল দুই সশস্ত্র কুর্দি। সীমান্ত প্রদেশে পুলিশের দ্বারা খেয়ে একজন আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দিয়েছেন, আরেকজন পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। ওই ঘটনার পরেই এরদোয়ান এমন হুমকি দিলেন। গত সোমবার সিরীয় ন্যাশনাল আর্মির প্রশিক্ষণ শিবিরে বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধবিমান। ওই বিমান হামলায় 35 জন মারা গেছেন। সিরিয়ায় বিদ্রোহীরা এখনও ইদলিব দখল করে রেখেছে। ওই বিদ্রোহীদের মধ্যে 11টি গোষ্ঠী আছে, তাদের সমর্থন করে তুরস্ক। সিরিয়ার সেনা এখন ওই এলাকায় দখল করতে চাইছে, তাদের সাহায্যে এগিয়ে এসেছে রাশিয়া। এ নিয়ে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে এরদোয়ানের হুমকি থেকে পরিষ্কার উত্তেজনা আরও বাড়তে পারে। এরদোয়ান যদি তার হুমকি অনুযায়ী সিরিয়ায় সামরিক অভিযান করেন, তাহলে পরিস্থিতি জটিল হবে, বড় ধরনের সংঘাতের সম্ভাবনাও রয়েছে। বিরোধীয় নাগর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধে নিহত 30 আর্মেনীয় সেনার লাশ ফেরত দিয়েছে আজারবাইজান। এসব লাশ ইয়েরেভানে গ্রহণ করেছে। বৃহস্পতিবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। এদিকে অস্বীকৃত নাগর্নো কারাবাখ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে 27 সেপ্টেম্বর থেকে নতুন করে যুদ্ধে 1119 জন যোদ্ধা নিহত হয়েছে। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ আজারবাইজানি অঞ্চল বলে স্বীকৃত। 90-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন দুই দেশের মধ্যে সংঘাতে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়। 1 মাসেরও বেশি সময় ধরে নাগর্নো কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তিতে বৈঠকে বসানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়, কিন্তু অভিযোগ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দেশ দুটি। এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোর পররাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে বৈঠক করে আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।